দুর্নীতি না থাকে, জোর জবরদস্তি না থাকে, দেশে যেন আর কোনো অরাজকতা না হয়। দুর্নীতি সরকার চাই না, বাস কথা একটাই। দর্শক বাংলাধারায় আপনাদেরকে স্বাগত। দর্শক, ছাত্রদের টানা আন্দোলনের পর শেখ হাসিনা সরকার পদত্যাগ করেছে। সেই পদত্যাগের পর তরুণদের পাশাপাশি কি ধরনের সরকারের নেতৃত্ব ভাবছেন প্রবীণ নাগরিকরা? আমরা সেই বিষয়টি জানাতে আপনাদেরকে আজকে নিয়ে এসেছি চট্টগ্রামের বিভিন্ন প্রান্তের প্রবীণ নাগরিকদের সাথে আমরা কথা বলবো। সরকার চাইতেছি নিষ্ঠাবান সরকার, যেই সরকার এই দেশে জনগণের জন্য উন্নয়ন করতে পারবে, কাজ করতে পারবে, দেশের উন্নয়ন করতে পারবে। যেই রকম নিষ্ঠাবান সরকার দরকার, দুর্নীতি সরকার চাই না, বাস কথা একটাই। আমরা চাই আমাদের দেশে শান্তি হোক, আমাদের সন্তানরা যেভাবে দায়িত্ব নিছে ওরা সেভাবেই দেশকে পরিচালনা করুক, ওরা যেভাবে চায় সেভাবে, এবং কোনো যেন আপনার কি বলবো দুর্নীতি না থাকে, জোর জবরদস্তি না থাকে, এটাই চাই আমরা। আমরা এতদিন যে নৈরাজ্য ছিল সেখান থেকে বের হয়ে এখন যখন দেশ স্থিতিশীলতার মধ্যে আসছে, আমরা চাই দেশ যেন শান্তিপূর্ণভাবে আমরা সবাই মিলেমিশে যেন চলতে পারি, দেশে যেন আর কোনো অরাজকতা না হয়, আমরা এটাই আশা করি, অন্য কিছু না।